ফিনে দেওয়ার নাম্বারে অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আর আজ বাংলা নববর্ষ, বুঝতেই পারছেন, যদিও বাঙালি অনেকেই বাংলা কত সাল বললে আবার চমকে টমকে উঠতে পারে, যা আশা করি আপনারা সকলে তা নন। বাংলা 1429 আমরা পা দিয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নববর্ষের দিনে আমরা বেশ কিছু গুণী মানুষকে আমাদের আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি। আজকের ভাবনা আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে যিনি রয়েছেন তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই, কল্যাণী চক্রবর্তী। নমস্কার। কল্যাণী চক্রবর্তীর পাশে রয়েছেন কৃষ্ণা বসু। নমস্কার। নমস্কার। কৃষ্ণা বসুর পাশে জয়দীপ চট্টোপাধ্যায়। নমস্কার। তো বুঝতেই পারছেন আজকে বছরের প্রথম দিনে, আবার দেখেছেন ঠিক মাঝখানে বসেছে অনুষ্ঠানের মধ্যমণি। মধ্যমণি অবশ্যই কবি কৃষ্ণা বসু, আর এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই বর্তমান সময়ে যে কবি সবচেয়ে পরিচিত মুখ এবং মানুষের কাছে যারা একটা বিশেষ পরিচয় বহন করে, অর্থাৎ রাজ্যের যেখানে যত অনুষ্ঠান সেখানেই দেখি কৃষ্ণা বসু। কৃষ্ণা বসুকে ছাড়া যেন কিছুই হচ্ছে না, এবং সত্যি সত্যি ওনার সেই মেধা মনন এবং পাশাপাশি একজন অধ্যাপিকা, তার বল বাচন ভঙ্গি কথাবার্তা সমস্তই মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিষয়, এবং সবচেয়ে বড় কথা তার সুমিষ্ট ব্যবহার। আজকের যুগে এই জিনিসটা বিশেষ করে প্রয়োজনীয়তা রয়েছে, আপনারা বুঝতেই পারছেন, মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা, সেটাও কিন্তু একটা কৃষ্ণাদির বড় গুণ, যার ফলে কৃষ্ণাদিকে ছাড়া আজকের কবিতা জগৎ বাংলার এটা ভাবাই যায় না, এবং যার ফলেই কৃষ্ণাদির একটা গ্রহণযোগ্যতা শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, কবি সমাজের মধ্যেও বিশালভাবে রয়েছে। প্রতিটি কবি ওনাকে শ্রদ্ধার চোখে দেখে। আমরা কৃষ্ণাদির কথা দিয়ে শুরু করছি, কি বলবে সেটা কৃষ্ণাদির ব্যাপার। আমরা বাঙালি, এটা প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়, এবং বাংলা নববর্ষে আমরা নতুন বছরের সূচনা লগ্নে দাঁড়িয়ে রয়েছি। আমরা বাঙালি অথচ বাংলা সালের খেয়াল রাখি না, বাংলা তারিখের খেয়াল রাখি না। আন্তর্জাতিকভাবে ইংরেজদের সাম্রাজ্য পৃথিবীময় পরিব্যাপ্ত হয়ে পড়েছিল, তাই ইংরাজি ক্যালেন্ডারের গ্রহণযোগ্যতা খুব বেশি, অথচ আমরা বাঙালি এটা সত্য। আমরা গর্বিত যে বাংলাকে মধুরতম ভাষা বলে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। আমরা আনন্দিত যে বাংলা ভাষার জন্যে গোটা পৃথিবী মাতৃভাষা দিবস পেয়েছে 21শে ফেব্রুয়ারি। সেই বাঙালি জাতিসত্তার কেন্দ্রে রয়েছে বাঙালি সংস্কৃতি, বাঙালি মনন, বাঙালি প্রাণতা। আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, আমি প্রত্যেককে অভিনন্দন আর শুভেচ্ছা জানাই। আমার পাশে রয়েছেন প্রিয়জনেরা, আমার সামনে রয়েছেন অসংখ্য প্রিয় পরিচিত মানুষ, আমি সবাইকার জন্যে আন্তরিক শুভকামনা জানাই। এবং প্রকৃত নববর্ষের দিন পয়লা জানুয়ারি নয়, পয়লা বৈশাখ। আজ আমরা বাঙালি, এটা প্রথমত পরিচয়, দ্বিতীয়ত পরিচয়, শেষ পর্যন্ত পরিচয়। মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। সুতরাং আমাদের তো একটা গৌরব আছেই, আভিজাত্য আছেই, এবং সেইখানে জীবনানন্দ দাশের কবিতায় আরো সেগুলো ভালো করে পাওয়া যায়। রূপসী বাংলা বলেছিলেন বাংলাকে, সুতরাং এরকম কবিও একজন আমাদের মধ্যে ছিলেন, এবং সত্যি সত্যি যার জন্য মানুষের মনের মণিকোঠায় আজও জীবনানন্দ দাস। যাক, আমরা এবার যাব জীবনানন্দের নামে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি সবচেয়ে বড় পুরস্কারটা গত বছর আমাকে দেয়া হয়েছে, মানে এই বছর। এটা অত্যন্ত আনন্দের খবর যে অন্তত রাজ্য সরকার এই যে গুণীজনকে গুণের স্বীকৃতি দেওয়া, কৃষ্ণা বসুকে যথেষ্ট রাজ্য সরকারের জন্য প্রশংসা পাবেই, কারণ এইভাবে কৃষ্ণা বসুর মতো কবিকে তারা যে স্বীকৃতি বা সম্মান জানাতে বিন্দুমাত্র কুণ্ঠিত হননি, এটা অবশ্যই তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আর একটা নববর্ষের দিনে শুভ বার্তা জানাই, টাইমস অফ ইন্ডিয়া, বিখ্যাত কাগজ, 150 বছরের পুরনো কাগজ, তারা বছরে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেয়,
পবিত্র সরকারকে দিয়েছে, অমিত্রসূদন ভট্টাচার্যকে দিয়েছে, অতীতের বহু বিখ্যাত সাহিত্য ব্যক্তিত্বকে দিয়েছে, সংস্কৃতি ব্যক্তিত্বকে দিয়েছে, এবছর আমাকে দিচ্ছে, এই কথা ঘোষণা করেছে তারা। এটা আমার কাছে নববর্ষের একটা শুভ সূচনা, শুভ ঘটনা এবং অবশ্যই লাইফটাইম অ্যাচিভমেন্ট। যে সমস্ত কবিরা মানুষের কাছে বরণীয় হয়ে আছেন, কৃষ্ণা বসু তো তাদের মধ্যে একজন। এবং তারপরে বড় কথা, এটা তো ঠিকই, কবির জীবনে যদি তার লেখার মূল্যায়ন সঠিকভাবে না হয়, তিনি যে সারা জীবন ধরে এত কিছু করে গেছেন, তার স্বীকৃতি পেলে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকেরই ভালো লাগে। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তারও ভালো লেগেছিল, সুতরাং এই ভালো লাগাটা খুব স্বাভাবিকভাবেই আসে। এবং আমাদেরও ভালো লাগে যখন সত্যি সত্যি কোনো গুণীজন তার সঠিক সম্মানটা পান। এটা একটা বিশেষ করে রাজ্য সরকার এ কাজ করেন এবং আগামী দিনেও করার চেষ্টা করবেন আমরা আশা রাখতেই পারি। তা আমরা যাই হোক, এবার যাব একটু জয়দীপ কি বলে, এই প্রজন্মের কবি এবং বিশেষ করে বঙ্কিমচন্দ্র পরিবারের সাথে যার একটা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে যার একটা যোগসূত্র, পারিবারিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। না, এক সময় আমি লিখেছিলাম, বাগানে ফুল তো কতই ফোটে, ঝরেও যায়, কবি আসেন একে অপরের হাতে ফুল তুলে দেওয়ার মন্ত্র শেখাতে, ভালোবাসার স্বপ্ন দেখাতে। আসলে নববর্ষের এই প্রভাতে আজকে আমরা চ্যানেল ভিশনের যে আমন্ত্রণে এসেছি, এখানে এসে সত্যি আমাদের আনন্দে মনটা ভরে গেছে, কারণ আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার কৃষ্ণাদিকে আজকে পাচ্ছি। আজকে আমরা পাচ্ছি বাচিক শিল্পী কল্যাণী চক্রবর্তী দিদিকে, পাচ্ছি আবৃত্তি শিল্পী বন্ধু তাপস নাগ মহাশয়কে। তো আমরা করোনা অতিমারির দীর্ঘ আগ্রাসনে কার্যত গৃহবন্দী ছিলাম, আমাদের অজস্র স্বজন বন্ধু অসময়ে চলে গেছে। তো আমরা আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছি, কিন্তু এই সময়ে আবার পৃথিবীতে শুরু হয়েছে যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা প্রতিদিন নিত্য নতুন নজির সৃষ্টি করছে, আমাদের আতঙ্কিত করছে, আমাদের রক্তাক্ত করছে। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সভ্যতার আয়ু আর কতদিন। তো সেই জন্যে আজকে নববর্ষে আমি একটি প্রার্থনামূলক কবিতার মধ্যে দিয়ে আমার নিবেদন শুরু করতে চাইছি। কবিতার শিরোনাম নতুন বছরের প্রার্থনা। আমাদের তুমি আলোর মন্ত্র দাও, মানুষকে করো সত্যের অভিমুখী, নির্মল করো সভ্যতা উপচার, জগতের ব্রতে সবাইকে করো সুখী। অতিমারি দাহে ভেঙে চুরে গেছে সব, অগণন মুখ যন্ত্রণা হাহাকার, হারালাম কত স্বজন বন্ধু প্রাণ, দুঃসহ ক্ষত বিষাদের পারাপার। সময় মুছবে অন্ধকারের মুখ, যে যার মতোই আলোটা জ্বালিয়ে রাখি, একতায় হোক শঙ্কা জীবন পার, জাগরণ ভরে ভাসুক স্বপ্ন পাখি। তুমি আমাদের প্রীতির মন্ত্র দাও, অমর্ত্য থেকে সফরের আলোগান, প্রকৃতি লগ্ন হোক আমাদের চলা, কল্যাণ ব্রতে পূর্ণতা পাক প্রাণ। নতুন বছর নতুন অঙ্গীকার, বৈভব নয় হৃদয়ের প্রসারণ, ছোট্ট জীবন কাজে অনেক বাকি, তুমি ধরো হাত আছি আমি আজীবন। সেই সংক্ষেপের কথা মনে আসছে, আত্মান্তর কথা আছে লেখায়। হ্যাঁ, লেখায় আন্তরিক কথা যেমন দিদি বলছেন, আবার সংক্ষেপের কথা বলছেন, আয় আরো বেঁধে বেঁধে, হ্যাঁ আয় আরো বেঁধে বেঁধে থাকি, কাছাকাছি থাকি, বেঁধে বেঁধে থাকার ব্যাপারও আসছে, প্রিয় লাইন এটা, আয় আরো বেঁধে বেঁধে থাকি। দেখো, পয়লা বৈশাখের দিনে আমি একবার একটা কবিতা লিখেছিলাম। আচ্ছা, পয়লা বৈশাখে আমার মনে হলো সকালবেলা ঘুম থেকে উঠে, বছর আরম্ভ হলো তো বারো মাসে বছর, তা লহনা খুললো না বেহুলা, এদের সব বারো মাসা আছে,
কবি কৃষ্ণা বসুর 12 মাস্যা নেই কেন? তখন কলম তুলে নিলাম এবং লিখে ফেললাম 12 মাস্যা। তো সেটা একটু শোনান। বৈশাখ হাত জ্বলে যায়, পা জ্বলে যায়, অবশেষ তুই কি, তুই কি আমার গত জন্মের নষ্ট ঠাকুরঝি? জ্যৈষ্ঠ নির্জলা দিন, মৌনুচাটন মারণ মন্ত্রে কে দিনে পোড়ায় রাতে জাগায়, সহ্য হয় না রে। আষাঢ় আষাঢ় আমার আষাঢ়, ওরে ছেলেবেলার সই, তোর প্রীতির তীব্র ধারার দেখা পেলাম কই। শ্রাবণ প্রেমের মতো পাগল, বৃষ্টি কাঁপায় দেশান্তর, এই অঝোরের মধ্যিখানে কোনখানে তোর ঘর? ভাদ্র মন উড়ে যায়, মন পুড়ে যায় সারা ভাদর মাসে, ওরা হৃদয় হারিয়ে খুঁজি শিশির ভেজা ঘাসে। আশ্বিন জলের দিকে এগিয়ে যাচ্ছে বিসর্জনের ঢাকি, বিসর্জনেই দিবি তবে কিসের ডাকা ডাকি? কার্তিক বাড়ির মাথায় আকাশ প্রদীপ জ্বলছে সারা রাতে, সন্ততিরা থাকে যেন দুধার মাছে ভাতে। অঘ্রাণ মাঠে মাঠে খবর রটায় পাকা ধানের ঘ্রাণ, শস্য পাকার নিহিত গান টেনে নিচ্ছে কান। পৌষ অতিথি এই রঙ্গিলা দিন, সারা বছর পর মহার্ঘ শাল গায়ে দিয়ে আলো করেন ঘর। মাঘ নিজের সময় নিয়েই আমি অল্প চুরি করে মধ্যে মাঝে বেরিয়ে পড়ি শীতান্ত রোদ্দুরে। ফাল্গুন শীত শেষ হয়ে এলে আহা খুব বিরহের তাপে, কচি আমের পাতাটিও থরথরিয়ে কাঁপে। চৈত্র না ফাল্গুন, ফাল্গুন হয়ে গেছে চৈত্র, মুগ্ধ হতেই ভালোবাসে দুস্থ হৃদয় শেষে, ডুবিয়ে দিক ভাসিয়ে নিক চৈত্র বাতাস এসে। আচ্ছা দিদি, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি কবিতা লেখেন, কবি হিসেবে যথেষ্ট আপনার কি বলবো এটার বলার কিছু নেই, মানুষ জানে, কিন্তু প্রশ্নটা হলো আপনি কি কখনো আবৃত্তি শিল্পী হওয়ার চেষ্টা করেননি? না, কোনোদিন আবৃত্তি শিল্পী হওয়ার চেষ্টা করিনি। ছোটবেলা থেকে কবিতা লেখার পরে কবিতা লোকে শোনাতে ভালোবাসতাম, সেই থেকে একটা স্মৃতিধার্য এসে গেছে। আর সরস্বতী একটু করুণা আমার উপর আছে, আমার স্মৃতি একটু ভালো মনে থাকে, অজস্র কবিতা মনে থাকে। যাক, আমাদের মধ্যে রয়েছেন শিক্ষিকা কল্যাণী চক্রবর্তী, খুব স্বাভাবিক বাচিক শিল্পী, কৃষ্ণা বসুর পাশে বসে তার মনেই হতে পারে আমি একটু কৃষ্ণাদির কবিতা বললাম আমার ভালো লাগবে বছরের প্রথম দিনে। আর কৃষ্ণাদি তো কৃষ্ণাদির কবিতা যেভাবে বলেন আপনারা জানেন, তো যাই হোক আমরা দেখি কল্যাণী চক্রবর্তী কণ্ঠে কেমন লাগে এবং কৃষ্ণাদি কি মত প্রকাশ করে। নমস্কার, আমি এত সব আলোচনা শুনে কৃষ্ণাদিকে পাশে পেয়ে আমার এত আনন্দ লাগছে, আমার বলার কোনো ভাষা নেই, হারিয়ে গেছে ভাষা। আমি কৃষ্ণাদির কবিতাই পাঠ করে শোনাবো, কবি কৃষ্ণা বসু, কবিতা তোমাদের শিশু কন্যা। মনে করো তোমাদের একমাত্র মেয়ে বড় হয়ে গেছে, এখন সে চিকন বালিকা, শান্তিনিকেতনের ছাত্রনিবাসে থাকে, গান গায়, ছবি আঁকে, আর ক্লাস শুনবার ফাঁকে দূরের খোয়াই দেখে, মাঝে মাঝে বকুনিও খায়, খুব রাতে একা একা কাঁদে, রুমমেট বড় মেয়েটির কানে যাতে না পৌঁছয় তার জন্য চুপচাপ নোনা জলে ভিজে যায় নিজস্ব বালিশ। আজ 4 বছর তোমরা বিবাহ বিচ্ছিন্ন হয়ে আছো, তোমাদের ব্যক্তিগত অভিমান তোমাদের চেয়ে বড় হয়ে উঠেছিল, এত বড় ওই ছোট্ট শিশুকন্যা তার নাগাল পায়নি। তোমরা দুজনে খুব ব্যস্ত থাকো বান্ধবী বিলাসে কিংবা রঙিন বান্ধব উন্নতির সিঁড়ি এসব নিয়ে, খুব মেতে থাকো ইদানিং, কি যে তাই কে ভেঙেছে যদৃয়ং এসব সে কিছুই জানে না। বালিকার বয়সে মেয়ে জীবনের গুঁড়ো সত্য এখনো শেখেনি, তোমরা শিখেছিলে নাকি? শুধু রাতে ছাত্রীনিবাসী সমস্ত আলো নিভে গেলে বালিকা কন্যার কান্না অস্ফুট গোঙানি সমর্পণের আকাঙ্ক্ষা জল হয়ে চুপি চুপি গড়ায় মালিশ। আসলে এত বিবাহ বিচ্ছেদ হচ্ছে না, আমি এটা বলতে চাইছি, এবং এত সম্পর্ক ভাঙনের গান বাজে বাতাসে বাতাসে, যে যখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারা তখন ছেলে মেয়েগুলোর কথা তারা ভাবছে না,
পরবর্তী উত্তরাধিকারের কথা তারা ভাবছে না। আমার কবি বান্ধবী, খুবই প্রিয় বান্ধবী আমার, চৈতালী চট্টোপাধ্যায়ের ডিভোর্স হয়ে যায় এবং তার মেয়েকে শান্তিনিকেতনের হোস্টেলে রেখে আসে। তার মেয়ের কথা ভেবে আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম, মাঝে মাঝে যাই, তার মেয়ের কথা ভেবে তার মেয়েকে দেখে এই কবিতাটা লিখেছিল। কিন্তু এটা তো দিদি দেখা যাচ্ছে, মানে আমার কাছে বহু শিল্পীরা সম্পর্ক ভাঙনের গান আছে, বহু শিল্পীদের আমার কাছে তারা তাদের মতামত পোষণ করে, কেন যাই না তাদের অনেক কথা বলে ফেলে তারা। তাতে দেখছি অধিকাংশ ক্ষেত্রেই পারিবারিক মানে স্বামী স্ত্রীর সম্পর্ক তলা নিতে যাচ্ছে, এটা কি কোনো শিক্ষার অভাব না কি অ্যাডজাস্টমেন্ট? ধর্মবোধ নেই, ধর্মবোধ থেকে বড় কথা অ্যাডজাস্টমেন্ট, এডুকেশন ইজ অ্যাডজাস্টমেন্ট, সেই জায়গাটা কি কোনো অ্যাডজাস্টমেন্টই শান্তি আসলে মূল্যবোধের পরিবর্তন হয়েছে, ব্যক্তি স্বাতন্ত্র্যের উত্তরণ হয়েছে, জাগরণ হয়েছে। এবং আমাদের এই পুরনো মূল্যবোধে মেয়েরা অনেক সময় অবনমিত থাকতো, অ্যাডজাস্ট করতো, পারিবারিক জীবনকে বজায় রাখার জন্য নিজেকে অনেক বঞ্চিত করতো। আজকালকার মেয়েরা তা করে না, ফলে সম্পর্ক ভাঙছে এবং বাচ্চাগুলি শিশুগুলি নিরাশ্রয় হয়ে পড়ছে, একলা হয়ে পড়ছে, দুঃখী হয়ে পড়ছে। অর্থাৎ সন্তানের প্রতি যে বাবা মায়ের ভালোবাসা সেখানে একটা ভাটার খেলা, সেখানে একটা ভাটার খেলা চলছে। যাই হোক, জয়দীপ, জয়দীপ তো আবার অনেকক্ষণ বসে আছে, জয়দীপ কিছু কিছু বলতে হবে। জয়দীপ কি বলবে? হ্যাঁ, কোনো কবিতা শোনাবে মনে হচ্ছে? আজ আসলে যেহেতু পয়লা বৈশাখ, তো আমরা চাইবো যে যুদ্ধ চলছে, যে অজস্র প্রাণহানির আমরা সাক্ষী থাকছি, আমরা রক্তাক্ত হচ্ছি, এই যুদ্ধ বন্ধ হোক। তো এটির বিরুদ্ধেই আমার একটি লেখা, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। গুহাযুগ থেকে মানুষের গৌরবময় অভিযাত্রার দলিলে মুহূর্তে কালো রং মাখিয়ে দেয় একটা যুদ্ধ। যুদ্ধ মানে বিপুল ধ্বংস, অসংখ্য প্রাণহানি, প্রকৃতি ও মানবতার বিরুদ্ধে জিহাদ। কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট সভ্যতার যুগে এসেও আমাদের এখনো অনেক যুদ্ধ বাকি। দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ, অপুষ্টির বিরুদ্ধে যুদ্ধ, অশিক্ষা, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, প্রাণঘাতী দুরারোগ্য ব্যাধি ও অতিমারির বিরুদ্ধে যুদ্ধ। অথচ সব ভুলে হাইটেক মানুষ আজ আত্মপ্রজাতির বিরুদ্ধেই ঘোষণা করেছে যুদ্ধ, পরোক্ষে যুদ্ধ ঘোষণা করেছে বসু মাতার বিরুদ্ধে, লক্ষ লক্ষ বছর লালিত জৈব বৈচিত্র্যের বিরুদ্ধে। যে সম্পদে মানুষের মুখে হাসি ফোটানো যেত, মানবিক মর্যাদায় সচ্ছলতার দীপ্তিতে বাঁচতে পারত মানুষ, সেই বিপুল অর্থ নষ্ট হচ্ছে যুদ্ধের কারণে। মানুষের মহত্তম কীর্তিকে, যুগ যুগান্তের সাধনা ও অর্জনকে মুহূর্তে নষ্ট করে যুদ্ধ। জগতের সব প্রাণী যুদ্ধ করে, অস্তিত্ব রক্ষা করে বেঁচে থাকার তাগিদে। একমাত্র মানুষ বারবার যুদ্ধ করে রক্ত স্রোত বইয়ে দেয় ক্ষমতা ও আধিপত্যের নেশায়। ঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প অতিমারি নয়, উন্নত শক্তিধর দেশগুলি আজ বিশ্ব সভ্যতার ত্রাস। ধ্বংসের কিনারায় আজ সমস্ত অর্জন, কাল নয়, আজই গর্জে উঠতে হবে আমাদের। আমরা জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে ধিক্কার ছুঁড়ে দিই যুদ্ধবাজদের বিরুদ্ধে, গড়ে তুলি বিশ্ব মৈত্রীর অবিনাশী বন্ধন। শান্তি ও সম্প্রীতির বার্তায় একে অপরের হাতে পরিয়ে দিই আলোর রাখি, ড্রোন থেকে হাওয়ায় ভাসিয়ে দিই অজস্র রঙিন গোলাপের পাপড়ি, ভাসিয়ে দিই হিরণময় কবিতা। পৃথিবীর শান্তিকামী মানুষ, আসুন আমরা যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, বিশ্বব্যাপী আবাদ করি ভালোবাসা।
ভালো কবিতা, বিশ্বব্যাপী আবাদ করি ভালোবাসা, ভালোবাসা, আর এই ভালোবাসার আবাদ করলে যুদ্ধ এরকম ভয়ঙ্কর ভাবে পৃথিবী গ্রাস করতে পারত না। কিন্তু কৃষ্ণাদি, আজকে তো বছরের প্রথম দিন, বাংলা নববর্ষ প্রথম দিন, তো যদি রবীন্দ্রনাথ যদি লিখতে পারেন, ভদ্রমরা শান্তবর পোষমানায় প্রাণ, বোতামাটা জামার নিচে শান্তিতে সয়া, দেখা হলেই শিষ্ট অতি মুখের ভাব মিষ্ট অতি, অলস দেহ ক্লিষ্ট গতি গৃহের প্রতি টান, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন। রবীন্দ্রনাথই ধিক্কার জানিয়েছে বাঙালি জাতিকে এইভাবে, এটাকে আপনি কিভাবে দেখেছেন? না, রবীন্দ্রনাথ বাঙালি জাতির মধ্যে যে উদ্যোগহীনতা, যে আলস্য, যে বিকাশহীনতা, তাকে ধিক্কার জানিয়েছেন। আচ্ছা, কিন্তু আবার বাঙালি বলে তিনি গর্বিত ছিলেন। তিনি প্রথম এশিয়া মহাদেশের প্রথম মানুষ বাঙালি যিনি নোবেল পুরস্কার জয় করে এনেছিলেন 1913। গোটা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল বিজেতা। শুধু তাই নয়, তাঁর লেখা গান একাধিক রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। পৃথিবীতে এই ঘটনা কোথাও ঘটেনি। ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আমন্ত্রিত বক্তা হয়ে 2011 সালে আমি গিয়েছিলাম, সেখানে প্রচুর মানুষ ছিলেন, বিশাল বইমেলা। আমি প্রশ্ন করেছিলাম যে পৃথিবীতে এই ঘটনা কি কোথাও ঘটেছে, একটি ব্যক্তির লেখা গান, দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত? তারা বলেছিলেন না, কোথাও নেই। আমি বলেছিলাম আমাদের আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের রচয়িতা, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। না, রবীন্দ্রনাথ তো তার জায়গায় বিখ্যাত, কিন্তু তিনি যখন এই কথাটা লিখেছিলেন, তার যে কথাটা মাধ্যমিক পাঠ্য ছিল এই কবিতাটি, তো এই যে অদৃষ্টের বন্ধনেতে দাপিয়া বৃথা রোষে, আপনি অবশ্যই পড়েছেন, তো এই যে এই রবীন্দ্রনাথের বাঙালি জীবনের প্রতি একটা কবিতা, এরকম একটা ভাব চলেও এসেছিল। অবশ্য আপনি বলতে পারেন রবীন্দ্রনাথের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধারা কাজ করেছে, বিভিন্ন রকমের অনুভূতির ধারা, মানসীতে একরকম পেয়েছি, খনিকাতে একরকম পেয়েছি, সেটা পাল্টে পাল্টে গিয়েছে। যাই হোক, এখন আমি জানি না বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে বাঙালির এই জাতীয়তাবাদের ব্যাপারে। আচ্ছা, এবার আমরা যাব, কার কাছে যাব, কৃষ্ণদির কাছেই যাব নাকি আপনি একটা কবিতা পড়বেন? জয়দীপের একটা কবিতা পড়ার খুব ইচ্ছে আছে। আচ্ছা, অবশ্যই, জয়দীপ চট্টোপাধ্যায়ের একটি কবিতা নাকি অন্য রবীন্দ্রনাথের পড়বেন? যেটা বলবে জয়দীপেরটা পড়ো না, রবীন্দ্রনাথ সব সময় সব সময় পড়ি। জয়দীপ রবীন্দ্রনাথের কবিতা আমাদের অন্তরের আহার, আত্মার আশ্রয়। আমি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি, আমাদের নজরুল। আমাদের তুমি কবি নজরুল, সংগ্রামী রূপকথা, অক্ষর দিয়ে হৃদয় আসনে হাসনুহানার কাঁথা। আমাদের তুমি বিদ্রোহী কবি, সাম্যের কারিগর, গান কবিতায় স্বপ্ন এঁকেছো চিরায়ত সুন্দর। কঠিন কঠোর জীবন ছুঁয়েছে বিপন্নতার মেঘ, ধর্মান্ধতা হানাহানি শুধু বাড়িয়েছে উদ্বেগ। তোমার সৃজনে মুখরিত ছিল নিপীড়িত জনগণ, গর্জে উঠেছে প্রতিবাদী স্বরে আলোসন্ধানী মন। উন্নত শির মাটির মানুষ, মানবিকতাই পথ, পুরাণ কোরআন এক দেহে লীন, স্বপ্ন ভবিষ্যৎ। শ্যামা সঙ্গীত ইসলামী গানে আটটি পতির ধ্বনি, সম্প্রীতি ভোর কবি নজরুল আলোর পরশমণি। পুণ্যভূমি চুরুলিয়া গ্রাম প্রিয়তার এক নাম, ঐক্য শপথে জানাই তোমাকে নন্দিত সম্মান। নজরুল বাংলাদেশের জাতীয় কবি, ভারত রাষ্ট্রের কোন জাতীয় কবি নেই। আচ্ছা আচ্ছা, জাতীয় সঙ্গীত আছে, জাতীয় কবিতা নেই। কৃষ্ণা, তোর ভাতকে নিয়ে লেখা এই কবিতা, ভারতবর্ষের দরিদ্র ক্ষুধিত মানুষের আকুলতা নিয়ে লেখা এই কবিতা, এটা জাতীয় কবিতা হতে পারে? আপনার কণ্ঠে বহু শ্রুত, কাজের মাসি বকছে এত ভাত নষ্ট করস, দুটা ভাতের জন্য পরের বাড়িতে খাটতে এসেছি। কথাটা আমার মর্মে গিয়ে লাগলো, দুটা ভাতের জন্য পরের বাড়িতে খাটতে এসেছি। আমি লিখলাম অন্ন ব্রহ্ম ভাতকে নিয়ে লেখা কবিতা। সাদা ভাত জুই ফুল, সাদা ভাত ঘরে ঘরে ফুটে ওঠো, ঝাঁঝা খিদের সময় খাক বিধবা মায়ের রোগা ভোগা ছেলে, হাপুস হুপুস খাক ধানের মাটির গন্ধ মাখা চাষা,
কলিঙ্গে যে মহানদী প্রবাহের পাশে রুখা সুখা ভুখা গ্রাম আছে, তার গাঁও বুড়াদের মলিন দু চোখ জুড়ে স্বপ্ন নেমে আসে। দেড় দিন পর তাদের শিশুরা আজ ভাতের গন্ধের মিষ্টি মেখে খেলছে উঠোনে। আহা লক্ষ্মী এসে হেসেছেন কাঁসার থালায়, আহা ভাত আহা লক্ষ্মী কে তোমাকে অস্থির চঞ্চলা বলে। শিশুর হাসির মতো ঘরে ঘরে হেসে ওঠো, মাটির শানকিতে আর এনামেল পাত্র জুড়ে স্টিলের তৈজস ভরে পর্শিলিন থালার ওপর, আহা ভাত হেসে ওঠো তুমি। এই দেশ বড় ফাঁকা, প্রতিধ্বনি উঠে আসে এরকম ফাঁকা, তোমার হাসির ধ্বনি প্রতিধ্বনি হয়ে ভরে দিক রুগ্ন গ্রাম সামন্ত সভ্যতা আর নগর জীবন। রক্তবীজ সৈন্যের মুদ্রায় হাজারে হাজারে এসো, অযুত নিযুত ভাত ডেকে ফেলো তৃতীয় বিশ্বের এই কঙ্কাল শরীর। স্তূপ হয়ে বুফে ডিনারের মতো ভারী হয়ে সেজে ওঠো ক্ষুধার সম্মুখে। মহার্ঘ ব্যঞ্জন নেই, নেই আমিষ প্রস্তাব, সুখের তাম্বুলও নেই শেষে, শুধু খিদে আছে শুভ্র তীব্র নুনের মতন, পাঞ্চালির সাকান্নের মতো তুচ্ছ পবিত্র। কিন্তু মহিয়ান ভাত সেজে ওঠো বর্ষি অসি দেশের কোলে, এসো ভাত অন্ন ব্রহ্ম জেগে ওঠো দরিদ্র এ দেশে। ক্ষুধিত ভারতবাসী অন্ন কাত অন্ন জন্য যে ব্যগ্রতা আকুলতা তাকে নিয়ে লেখা কবিতা অন্ন ব্রহ্ম। এটা পবিত্র সরকারের ভাষাবিদ আমরা শুনেওছি আগেও। আরেকটা কথা, এই কৃষ্ণজি সমাজ সচেতন কবি, কাজী বছরের প্রথম দিনে একটু এনে ফেলেছেন এটা, কিন্তু আমি সেই একই কথা আজকের দিনে বলি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধারা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জয়দীপ অনেকক্ষণ বসে আছে আমাদের সেই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এই দেশেতেই বাস করে লক্ষ ক্ষুধা কাতর ভূমি। তাহলে দেখা যাচ্ছে কৃষ্ণাদি তার এই জায়গা থেকে কিন্তু নড়বেন না, অর্থাৎ তার এই জায়গাটাকে তিনি শক্তভাবে ধরে রাখবেন। আমরা বিশ্বাসে স্থির। জয়দীপের কণ্ঠে একটা কবিতা আসে, এটা দিয়ে আমরা শেষের দিকে চলি। হ্যাঁ, আমি কৃষ্ণাদির অন্ন ব্রহ্ম কবিতারই রেশ টেনে আমার মতন একটি কবিতার উপস্থাপন করতে চাই। কবিতাটির শিরোনাম সাদা ভাত। আজীবন আমি প্রত্যাশী সাদা ভাতে, অর্জনে পাওয়া মোটা চালেতেই সুখ, পরিমিত চাওয়া জীবনের সৌরভ, সুস্থ সমাজ চেতনার আলোমুখ, লোভের আগুন লেলিহান দিকে দিকে গিলে খেতে চায় প্রবাহের নির্যাস, ক্ষমতা দূষণে সভ্যতা আজ কাঁদে, রক্ত বারুদে প্রবাহের প্রতিভাস, সময় শরীরে জেগে থাকে শুদ্ধতা, লাবণ্য প্রাণে জ্যোৎস্নার বিকিরণ, জ্বালায় প্রদীপ সফরের পথে পথে, জীবনের গানে নন্দিত হয় মন, সমান্তরালে চলে গেছে দুটি পথ, মোহিনী মায়ায় হাতছানি বাগময়, সত্যের পথ বন্ধুর সংগ্রামী, দীপ্ত চেতনা যুগে যুগে নির্ভয়। আজীবন আমি প্রত্যাশী সাদা ভাতে, সবুজ স্বপ্নে বাঁচুক বিশ্বপ্রাণ, সমতাই হোক প্রগতির পরিভাষা, লিখুক মানুষ জীবনের শিরোনাম, সমতাই হোক প্রগতির পরিভাষা, লিখুক মানুষ জীবনের শিরোনাম। এই কবিতাটির সঙ্গে সঙ্গে আমরা শেষ করলাম আমাদের আজকের বর্ষবরণ। শুভ নববর্ষকে সুস্বাগত, আর বাংলা নববর্ষ আমাদের প্রিয় এবং প্রাণের। এবং প্রত্যেককে একটা কথাই বলি, যেটা প্রতিদিন বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার, নমস্কার, আবার দেখা হবে। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তি।